বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বিপাকে পড়ে অবশেষে ইগো সরিয়ে বরখাস্ত জাতীয় কোচ ইগোর স্টিমাচকে আইনি চিঠি পাঠালো ফেডারেশন। ক্ষতিপূরণ বাবদ 3 মাসের বেতন দিতে রাজি তারা। ফেডারেশনের পক্ষ থেকে এই আইনি চিঠি পাওয়ার পর এখনো পর্যন্ত কোনো রকম উত্তর দেননি ইগোর স্টিমাচ। স্টিমাচের সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনের যা চুক্তি তাতে মাসিক বেতন প্রায় 26 লক্ষ টাকা। ফেডারেশনের সঙ্গে ইগোরের চুক্তি ছিল আরও 2 বছর। হঠাৎ করে বরখাস্ত করে দেওয়ায় ক্ষতিপূরণ বাবদ 2 বছরের বেতন প্রাক্তন জাতীয় কোচকে দিতে হবে ফেডারেশনকে। শুধু বেতন নয়, সঙ্গে ফাইন, ট্যাক্স সমস্ত কিছু মিলিয়ে ফেডারেশনের খরচ হতে পারে প্রায় 6 কোটি টাকা। গত বছর বিভিন্ন পর্যায়ে 17টি টুর্নামেন্ট করতে গিয়ে আর্থিক দৈন্যদশা প্রকট হয়ে উঠেছে। এর মধ্যে যদি 5 থেকে 6 কোটি টাকা গুনেগার দিতে হয়, আর্থিকভাবে খুবই খারাপ জায়গায় চলে যাবে AIFF। জানিয়ে হইচই শুরু হয়েছে ফেডারেশনের অন্দরেই। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ভারতের অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের 36 জনের সম্ভাব্য দল ঘোষণা করা হয়। রঞ্জন চৌধুরীর অধীনে গোয়াতে প্রস্তুতি শিবিরও শুরু হয়ে গিয়েছে। 18 আগস্ট থেকে নেপালে শুরু হবে প্রতিযোগিতা। সব সমালোচকের মুখ বন্ধ করে দিয়েছে এই ভারতীয় দল। বারবাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা বিরাট কোহলিদের ভূয়সী প্রশংসা করে এমনটাই বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। দলের ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্য বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন বোর্ডের পক্ষ থেকে। সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় জয় জানিয়েছেন ভারতীয় দলকে দেওয়া হবে 125 কোটি টাকা। পাশাপাশি জয় অভিনন্দন জানিয়েছেন অধিনায়ক রোহিত সহ সমস্ত ক্রিকেটারকে, কোচ এবং সাপোর্ট স্টাফদেরও। হার্দিক পান্ডিয়া শেষ ওভারে বাকি ছিল 16 রান। ডেভিড মিলার প্রথম বল উড়িয়ে দেন লং অফে বাউন্ডারির উদ্দেশ্যে। তৈরি ছিলেন সূর্যকুমার যাদব, বাদিকে দৌড়ে ক্যাচ সম্পূর্ণ করেই দেখেন ভারসাম্য হারাচ্ছেন। ঠিক সেই গতিতেই বল আকাশে তুলে বাউন্ডারির ভেতরে ঢুকে আসতেই বল হাতে এসে পড়ে। এই মুহূর্তটাই হয়তো পার্থক্য করে দেয় ম্যাচে। টি-20 বিশ্বকাপ কুড়ি ক্রিকেট জীবনে ইতি টানেন কিংবদন্তি বিরাট কোহলি ও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ভারত 20.42 কোটি টাকা পেল। রানার আপ দক্ষিণ আফ্রিকা পেল 10 কোটি 67 লক্ষ টাকা। ম্যাচের সেরা বিরাট কোহলি, প্রতিযোগিতা সেরা জসপ্রীত বুমরা, সর্বোচ্চ রান রহমতুল্লাহ গুরবাজ আফগানিস্তান, তিনি করেছেন 281 রান। সর্বোচ্চ উইকেট শিকারী ফজল হক ফারুকি আফগানিস্তান এবং অর্শদীপ সিং ভারত, দুজনেই 17টি করে উইকেট পেয়েছেন। টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছে ভারত। এই জয়ের মধ্যে দিয়ে ভারতের দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান হল। এর আগে 2007 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপ জেতার পরই অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার বর্তমান খেলোয়াড়দের অবসর নিয়েও কথা বলেছেন তিনি। বিরাট কোহলি, রোহিত শর্মা পথ অনুসরণ করলেন রবীন্দ্র জাদেজা। টি-20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের এই তারকা অলরাউন্ডার। ইনস্টাগ্রামে জাদু লেখেন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর কিছু হতে পারে না। সবসময় চেষ্টা করেছি 20 ফরম্যাটে সেরাটা দেওয়ার। এখন টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে আরও বেশি মনোনিবেশ করব। চেষ্টা চালিয়ে যাব সেরা পারফরমেন্স উপহার দেওয়ার। আজ আমি ভীষণ খুশি, টি-20 বিশ্বকাপ জেতার স্বপ্ন বহুদিন ধরেই বুনেছি, সেটা সফল হলো। এই আনন্দের ভাষা প্রকাশ করা যাবে না। টি-20তে ঝুলিতে পড়েছেন 54টি উইকেট, তবে এবারে আসলে ফর্মে পাওয়া যায়নি ভারতের 35 বছর বয়সী এই স্পিন অলরাউন্ডারকে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। বিদেশের ডায়েরি। ইউরোকাপে প্রিকোয়ার্টার ফাইনালে লড়াই শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইতালি। নকআউট পর্যায়ে এসে হোঁচট খাওয়া বিন্দুমাত্র জায়গা নেই, বেরিয়ে যেতে হবে ইউরোসেরার লড়াই থেকে। এই সাবধানবাণী মাথায় নিয়েই আজ রাতে মাঠে নামছে ফ্রান্স ও পর্তুগাল, তাদের প্রতিপক্ষ যথাক্রমে বেলজিয়াম ও স্লোভেনিয়া। ফ্রান্স বেলজিয়াম ম্যাচকে কেন্দ্র করে জার্মানির ডুসেলডর্ফের দুদলের সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। নামের দিক থেকে দুই টিমই হেভিওয়েট, কিন্তু চলতি ইউরোয় সেরা ফর্মের ধারে কাছে নেই কোনো দলই।
গ্রুপ সেরা হয়ে সেকেন্ড বয় হিসেবে নকআউটে উঠছে তারা। দুদলই গ্রুপ পর্যায়ে একটি করে ম্যাচ জিতেছে। এমত অবস্থায় প্রি কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে তারা দুই বড় দলেরই লড়াই, কিন্তু খেলা আরও উপভোগ্য হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। আসলে দুটি দলই একাধিক সমস্যায় জেরবার। একদিকে ফ্রান্সের সেরা তারকা কিলিয়ান এমবাপে নাকের চোটে কাবু, গ্রুপের শেষ ম্যাচে মুখোশ পড়ে খেললেও ফর্মের ধারে কাছে ছিলেন না। অন্যদিকে বেলজিয়ামের সব থেকে বড় সমস্যা তাদের প্রধান স্ট্রাইকার লুকাকুর গোল না পাওয়া। বড় মঞ্চে তিনি ব্যর্থ সেটা আবারও একবার প্রমাণিত হলো। তিনি প্রি কোয়ার্টার ফাইনালে জোরে উঠবেন আশায় ছিল বেলজিয়াম। আরেকটি ম্যাচে প্রতিপক্ষ স্লোভেনিয়ার বিরুদ্ধে পর্তুগাল এগিয়ে থেকেই নামবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা গ্রুপের শেষ ম্যাচে জর্জিয়ার কাছে হেরে গেছেন ঠিকই, কিন্তু মনে রাখতে হবে সেদিন পর্তুগাল নিজেদের সেরা টিম মাঠে নামায়নি। নক আউটে পূর্ণ শক্তি নিয়ে জয়ের জন্য ঝাঁপাবে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। প্রথম ফুটবলার হিসাবে ষষ্ঠবারের জন্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত পাঁচবারই গ্রুপ পর্বে অন্তত একবার হলেও প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন তিনি। তবে চলতি ইউরোতে এখনও গোলের খাতা খুলতে পারেননি, তাই নক আউটের লড়াইয়ের আগে বেশ চিন্তায় কোচ রবার্তো মার্তিনেজ। ইউরোপ প্রি কোয়ার্টার ফাইনালের ধারে বারে অনেকটাই পিছিয়ে থাকা স্লোভেনিয়ার বিরুদ্ধে আজ মাঠে নামবে 2016 চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচে প্রতিপক্ষ হচ্ছে পর্তুগাল শিবিরে অনেক বেশি চর্চায় রোনাল্ডোর অফ ফর্ম। খাদের কিনার থেকে বেঁচে ফেরা একই বলে। সংযুক্তি সময়ের পঞ্চম মিনিট পর্যন্ত স্লোভাকিয়া এগিয়ে ছিল শ্রেন্টেস গোলে। নির্ধারিত সময় শেষ হতে এক মিনিট বাকি থাকতে জুট বেলিংহ্যামের দর্শনীয় বাইসাইকেল কিক থেকে করা গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। অতিরিক্ত সময় প্রথম মিনিটেই হ্যারি কেনের গোলে 2-1 ফলে জিতে ইউরোকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংরেজরা। ইউরোকাপে শেষ আটে চলে গেল স্পেন। স্পেন 4-1 গোলে জর্জিয়াকে হারিয়ে দিয়েছে। স্পেনের হয়ে গোল করেন রড্রি, ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস এবং দানি ওলমো। জর্জিয়ার গোলটি আসে আত্মঘাতিতে। স্পেনকে শেষ আটে খেলতে হবে জার্মানির বিরুদ্ধে। কোপায় প্রথম দু ম্যাচে জিতে ইতিমধ্যে শেষ আটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্ক্যালোনিকে দল নিয়ে মাঠে দেরিতে প্রবেশের কারণে এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছে। দুঃখের খবর, আজ থেকে শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী উইম্বলডন প্রতিযোগিতা। ছেলেদের সিঙ্গেলস ড্রয়ের পরে দেখা যাচ্ছে ভারতের 1 নম্বর তারকা সুমিত নাগাল মুখোমুখি হবেন বিশ্বের 53 নম্বর সার্বিয়ার মিওমি কেসমাভিচের বিরুদ্ধে। তৃতীয় রাউন্ড পর্যন্ত উঠলে নাগাল মুখোমুখি হতে পারেন শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সেনারের। এদিকে কোয়ার্টার ফাইনালে বিশ্বের 2 নম্বর নোভাক জোকোভিচের মুখোমুখি হতে পারেন হুবার্ট হুকাস। অবশেষে প্যারাগুয়ের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে জেগো বেনিতো চেনা ছন্দে ও জয় ফিরল ব্রাজিল। গ্রুপের প্রথম ম্যাচে সুযোগ নষ্টে খেসারত দিয়ে কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। খেলার ধরন বদলে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়ে কোপা আমেরিকার নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা প্রবল করল সিলেকাও ব্রিগেড। এই দিনের জয় 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে ব্রাজিল। অন্য ম্যাচে কোস্টারিকাকে 3-0 গোলে হারিয়ে কলম্বিয়া 6 পয়েন্ট নিয়ে শীর্ষে। কোস্টারিকা 1 পয়েন্ট নিয়ে তৃতীয়, প্যারাগুয়ে নকআউটের দৌড়ে আর নেই। তবে গ্রুপের শেষ ম্যাচে কোস্টারিকার সামনে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে দেখার, কারণ গ্রুপের অন্য ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সুপারবেট ক্লাসিক দাবায় দ্বিতীয় রাউন্ডে ড্র করলেন ডি কুকেশ, বিপক্ষে ছিলেন রাশিয়ার নেপোনিয়াচি। ভারতের আরেক গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন ড্র করলেন ফরাসি দাবরু ম্যাক্সিম ভ্যাসিয়ার বিরুদ্ধে। 2 রাউন্ডের পর কুকেশের পয়েন্ট 1.5। এই এক বদলে যাওয়া আর্জেন্টিনা, যে মেসিকে ছাড়া অবলীলায় জিততে পারে, ছুটতে পারে অসময়দের ঘোড়ার মতো। মেসি না খেললে আর দুশ্চিন্তা হয় না আর্জেন্টিন সমর্থকদের, বরং জয়ের প্রত্যাশা নিয়ে দিব্যি খেলা দেখতে বসেন তারা। কোপা আমেরিকা গ্রুপের শেষ ম্যাচে লাউতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে 2-0 গোলে হারল তারা। পেনাল্টি নষ্ট না হলে ব্যবধান আরও বাড়ত। 3টি ম্যাচে 3টি ক্লিনশিট, 5টা গোল, দুরন্ত ছন্দ্রে গ্রুপ শীর্ষে থেকেই পৌঁছে গেল নক আউটে। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল কানাডা। চিলির বিরুদ্ধে ম্যাচে ডান পায়ে চোট পেয়েছিলেন মেসি, তাই গ্রুপের শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। মেসিকে ছাড়া গোটা ম্যাচে আর্জেন্টাইনের পরিসংখ্যানটা একবার দেখে নেওয়া যাক। বলের দখল ছিল 76%, গোল লক্ষ্য করে শট 12টা, তার মধ্যে 6টায় 3 কাঠিতে, ম্যাচ জুড়ে প্রশ্নাতীত আধিপত্য। কোপা আমেরিকা ফুটবল এখন বেশ জমে উঠেছে। নক আউট পর্যায়ে খেলা একে অপরকে টেক্কা দিতে চলেছে লড়াই। আজও পাত্তা দিল না জামাইকাকে, দুরন্ত ফুটবল খেলল ভেনেজুয়েলা, জয় পেল 3-0 গোলের ব্যবধানে। গোল এলো ইবেলো, এস রন্ডন এবং ই ফ্রায়েজ। এই জয়ে শেষ আটে দল খেলবার পথে পরিষ্কার করে নিল। অন্য ম্যাচে ইকুয়েডর গোলশূন্যভাবে খেলা শেষ করলো মেক্সিকোর সঙ্গে। ইকুয়েডর শেষ আটে পৌঁছে গেল। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। প্রথম ম্যাচে বাই পাওয়ার পর আগামীকাল কলকাতা প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করছে মোহনবাগান। কাল তাদের প্রতিপক্ষ ভবানীপুর। শক্তির বিচারে ভবানীপুর তেমন কোনো বড় প্রতিদ্বন্দ্বী না হলেও কালকের ম্যাচটিকে মোটেই হালকাভাবে নিতে রাজি নন বাগানের নবাগত কোচ। কাল মাঠে নামার আগে আত্মবিশ্বাস কণ্ঠে তিনি জানালেন, উই আর ওয়েল প্রিপেয়ার্ড, উই হ্যাড আ ভেরি শর্ট ইভেন্ট অফ 3 উইকস, উই প্লেড কাপল অফ ফ্রেন্ডলি গেমস ওয়্যার আই গট টু নো I stand and tenacity of my team. We have worked hard now. We have played a couple of matches where we got to know like where we can improve on individually.
and as a team, and yes, now we are prepared for the new. নতুন মরসুমের আগে মোহনবাগানের সুপার জায়ান্টের তিন বিদেশি তারকা জনি কাউকো, হেক্টর ইউসে এবং ব্রেন্ডন হ্যামিলকে ছেড়ে দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করা হলো। ইস্ট বেঙ্গল থেকে যাচ্ছেন মোহাম্মদ রকিব এবং নিশু কুমার। 2027 সাল পর্যন্ত মুম্বাই সিটি এফসিতেই থাকছেন লাল জিন্দওয়ালা ছাংতে। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।